Self-development BD school. Bismillahirrahmanirrahim. প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল থেকে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করব। অনুশীলনী দুই এর এক। অনুশীলনী দুই এর একে তোমরা জানো যে এখানে কি সেট নিয়ে আলোচনা আছে, আমরা এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। এখানে তোমাদেরকে দেখাবো, মনোযোগ সহকারে দেখবে, দেখলে আর কোনো সমস্যা থাকবে না। এখানে যেহেতু সেট নিয়ে আলোচনা, প্রথমে তোমরা জেনে নাও যে সেটটা কি। আসলে কোনো জিনিসকে সাজানো বে যে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যে পদ্ধতির মাধ্যমে সাজানো হয় সেটাই কিন্তু আসলে কি সেট। কেমন সেটা তোমরা ডান পাশে আই বাটনে ক্লিক করলে পাবে, ওখানে গিয়ে বিস্তারিত এগুলো জেনে নিবে। এখন তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো আমি এখন শুরু করব, তোমরা সেটা মনোযোগ সহকারে দেখবে। প্রথমেই যে জিনিসটা এক নম্বরে দেওয়া আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে এক দেওয়া আছে এখানে, দেখো এখানে যে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটকে আসলে কয়েকভাবে প্রকাশ করা হয়, একটা হলো তালিকা পদ্ধতি, একটা হলো গঠন পদ্ধতি। এখানে দেওয়া আছে হলো যে গঠন পদ্ধতিতে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে তোমরা। প্রথমে আমরা লক্ষ্য করো এই যে এখানে এক নম্বরে কি বলছে যে এস এক্স বিলং টু এন, বিলং টু বলতে এই এন এর কি এক্স কিন্তু এন এর অংশ বা অধীনে, কেমন। তারপরে এক্স ইজ গ্রেটার দ্যান নাইন, অর্থাৎ নাইনের সে এক্স স্কোয়ার কি বড় এবং এক্স এস কিউবের সে ছোট, ওই যে একশো তিরিশের তিরিশের সে এক্স এস কিউব ছোট হবে। সেই সেটটা তালিকা পদ্ধতিতে কেমন হবে সেটি আমাদেরকে প্রকাশ করে দেখাতে হবে, কেমন। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এন হলো কি স্বাভাবিক সংখ্যার একটা সেট। এন দ্বারা কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সেটা কী বোঝায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এন এই যে এক দুই তিন চার পাঁচ চলতে থাকবে, কেমন। এখানে লিখে দেওয়া আছে যে এন হলো এমন একটি স্বাভাবিক সংখ্যার সেট যার বর্গ নয় থেকে বড় এবং ঘন একশো তিরিশ থেকে ছোট, যে কথাটা বলছিলাম প্রথমেই, হ্যাঁ কেমন। তারপরে আমরা দেখব এখন প্রমাণ করেই, প্রমাণ বলবো না, আমরা দেখব আর কি যে কোন শর্তের জন্য এটা আসলে প্রযোজ্য সেটটা হয়, একটু খেয়াল করো। এখানে আমরা এখনই পেয়ে যাব। এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার সমান যদি ওয়ান ধরা হলে তাহলে কত হয়। আবার এখানে দেখো কি যে একশো তিরিশের চেয়ে ওয়ান ছোট, এটা কোনো শর্ত প্রযোজ্য নয়, এ শর্ত প্রযোজ্য হবে না। তারপরেরটা যদি দেখো, এখানে যদি টু মান বসান হয়, টু বসান হয় দেখো, সেক্ষেত্রে আমরা ফোর পাই, সেক্ষেত্রে এটাও কিন্তু কি নয়ের চেয়ে ছোটো। এবং যদি কিউব ধরা হয় এখানে কিউব, সেক্ষেত্রে কিন্তু দেখো কত আসছে, দেখো এইট হয়, সেটাও কিন্তু একশো তিরিশের চেয়ে ছোটো। তারপরে থ্রি ধরলে সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কিন্তু মিলাই গেছে, এই জন্য ক্রস এখানে টান দেওয়া হয়েছে, এখানে কেমন টান দিয়ে দেখানো হয়েছে। আবার এবং এক্স কিউব সমান থ্রি ধরলে সেক্ষেত্রে কত হয়েছে এখানে সাতাশ, একশো তিরিশের চেয়ে ছোটো। এবার যদি ফোর ধরা হয় তাহলে কি হবে, নাইনের সি কী হয় বড় হয়। এই শর্ত কিন্তু এখানে কিন্তু এই শর্ত মিলে যাচ্ছে যে কত হবে, বর্গটা নয় থেকে বড় হবে, যেটা বলে দেওয়া আছে ওখানে প্রথম প্রথমে দেখাইলাম। এবং এক্স কিউব সমান এখানে একশো তিরিশ থেকে চৌষট্টি ছোটো হলো, কেমন। সেক্ষেত্রে কিন্তু একশো তিরিশ থেকে ছোটো আসে, এটা দুইটা শর্তেই কিন্তু মিলে যাচ্ছে। আবার যদি পরেরটা তোমরা দেখো, যদি এখানে পাঁচ বসানো হয়, এখানে মান যদি এখানে, সেক্ষেত্রে কত হচ্ছে নয়ের সে বড়ো হচ্ছে, হ্যাঁ নয় থেকে বড়ো, এটাও শর্ত প্রযোজ্য। তারপরে এখানে এক্স মান এখানে ফাইভ বসাইলে সেক্ষেত্রে একশো পঁচিশ, একশো তিরিশ থেকে ছোটো, এ শর্তও কিন্তু প্রযোজ্য, হ্যাঁ। তাহলে দেখতে পাচ্ছ এ শর্ত প্রযোজ্য। যদি এরপরে আরও মান বসায় যে এক্স সমান বর্গে এখানে সিক্স বসায় সেক্ষেত্রে কত হয় ছত্রিশ, বড়ো, এখানে এই শর্ত প্রযোজ্য, ঠিক আছে নয়ের সে বড়ো। কিন্তু এইখানে দেখা যাচ্ছে কি এখানে দুইশো ষোলো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একশো তিরিশের সে কত হচ্ছে
বড় হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? না, কিন্তু ওরা বলে দিচ্ছে যে 130 এসে ছোট হবে, তাহলে এই শর্তটা প্রযোজ্য নয়। সেক্ষেত্রে আমাদের কি এই যে দুইটা শর্ত, এই দুইটা কিন্তু শর্ত প্রযোজ্য হয়। যদি এই দুইটা শর্ত প্রযোজ্য হয় তাহলে আমরা বলতে পারি, একটু লক্ষ্য করো দেখো, ওয়াট ইফ এক্স সমান 4 এবং 5 পদার্থ শর্তের জন্য প্রযোজ্য বা গ্রহণযোগ্য, এই কথাটাই যে কথা বলছিলাম সেই কথাটাই এখানে লিখে বলে দেওয়া হইলো। অতএব নির্ণয় সেট এস কত হবে, এই যে 4, 5, 4 আর 5টাই কী ছিল সেট, কী সেট, তালিকা পদ্ধতিতে, অর্থাৎ তালিকা পদ্ধতিতে সেটটা কত হয়, 4, 5, এটাই আনসার। আর গঠন পদ্ধতিতে আমরা আসছি, তখন কত হয়েছে, এই কী হয়েছে দেখো, এই যে গঠন পদ্ধতিতে আসছে এইভাবে, এই জিনিসটা আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করলে কত, 4, 5 চলে আসে। কেমন, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে খ নম্বরে এক্স বিলং টু জেড, অর্থাৎ এক্স জেডের একটা কি অংশ। হ্যাঁ, তারপরে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন কত, 5, অর্থাৎ বর্গ কী হবে, 5-এর চেয়ে বড় হবে, এবং কিউবটা কী হবে, 36-এর চেয়ে ছোট বা সমান হবে। কেমন, এবার এই জেড দ্বারা আসলে কী বলা হয়, পূর্ণ সংখ্যার সেটকে ধরা হয়, তাহলে জেড হলো পূর্ণ সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যা বলতে আমরা এই যে লিখে দিচ্ছি এখানে দেখো, এখানে 0 ± 1 হতে পারে, ± 2 হতে পারে, ± 3 হতে পারে, কেমন এভাবে চলতে থাকবে। এইখানে কথাটাকে আবার এখানে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে, একটু লক্ষ্য করো দেখা, এখানে জেড এমন একটি পূর্ণ সংখ্যার সেট যার বর্গ 5 থেকে বড় এবং যার ঘন 36 থেকে ছোট বা সমান। এখানে দেখলে কিন্তু আসলে এমনি বোঝা যায়, ওটা যে গঠন পদ্ধতি সেট ওটা দেখলে ওখান থেকে বোঝা যায়। কেমন, তাহলে আমরা একটা তালিকা পদ্ধতিতে কোন কোন শর্ত প্রযোজ্য হবে, কোনটা নিতে পারবো, কীভাবে হবে সেটি আমরা এখন দেখব। প্রথমেই আমরা যদি এখানে যেহেতু শূন্য আছে, শূন্য ধরি, সেক্ষেত্রে কিন্তু কী হয় দেখো, সব শূন্য হয়ে যাচ্ছে, এগুলা এর কোনো শর্তের ভিতরে পড়বে না, প্রযোজ্য নয়। 1 ধরলেও সেক্ষেত্রে কি 1 আসে, এটাও প্রযোজ্য নয়। যদি 2 ধরা হয় সেক্ষেত্রে কত হয়, 2 × 4, কেমন, এটাও প্রযোজ্য নয়। এটা কি প্রযোজ্য, ওখানে বলা হয়েছে ওখানে কত, যে 5-এর চেয়ে বড় হতে হবে, শর্ত প্রযোজ্য মিলল না। আর একটা কী হবে, 36-এর চেয়ে ছোটো হবে, কিন্তু হ্যাঁ এটা 36-এর ছোটো, এই যে পূর্বেরটাও কিন্তু 36-এর ছোটো, এটা আমরা ধরতে পারি, এটা ধরতে পারি, কিন্তু এক্ষেত্রে এই পাশে কিন্তু শর্ত প্রযোজ্য নয়, অতএব আমরা একটাও নিতে পারি না, দুটোই মিলতে হবে। কেমন, তারপরে এইখানে যদি 3 ধরা হয় এক্স সমান, তাহলে বর্গ করলে কত আসে, 9, হ্যাঁ এই পাশে এইবার কিন্তু শর্ত মিলাই গেছে, দেখো 5-এর চেয়ে বড় হয়ে গেছে 9। কেমন, যদি এখানে দেখো, এখানে আমরা কিউব করি সেক্ষেত্রে 27, আর এটাও কিন্তু কি 36-এর ছোট, তাহলে এটাও কিন্তু শর্ত প্রযোজ্য, যেহেতু বলছে যে 36-এ কী হবে, ছোট হতে হবে, তাহলে এটা নিতে পারি আমরা। কেমন, তারপরেরটা যদি 4 বসাই সেক্ষেত্রে এই শর্তটা মেলে, কিন্তু এই শর্তটা মিলছে না, কারণ এখানে 64 হয়ে গেছে, মানে দুইটা শর্ত মিলতে হবে, না মিললে হবে না। কেমন, তাহলে এটা কিন্তু আমাদের পেয়ে গেছি অলরেডি। তারপরে এগুলো দেখো, ওই যে ±2 মানে যেহেতু হতে পারে, ঠিক আছে, মাইনাস মান দিয়ে কীভাবে হতে পারে একটু একটু লক্ষ্য করো ভালো করে। এখানে দেখো, এখানে -1 যদি ব্যবহার হয় বর্গ করলে মাইনাসের মাইনাস কত, প্লাস হয়ে যায়, এই যে +1 হয়ে গেছে, যদি কিউব করি তাহলে 3টা এই থাকে, এই যে -1 -1 -1 গুণন গুণন কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তখন -1 হয়ে যাবে এইভাবে, যদি এইভাবে মাইনাস হয়ে যাচ্ছে। কেমন, এই ক্ষেত্রে কিন্তু 1 এ শর্ত প্রযোজ্য হচ্ছে না, 2 বসাইলেও একইভাবে দেখো এখানে প্রযোজ্য হচ্ছে না, তারপরে 3 যদি বসাই একইভাবে দেখো এটা কিন্তু আমরা নিতে পারি। কেমন, একটু খেয়াল করো, তাহলে আমরা দিচ্ছি 2, আমরা যদি ব্যবহার করি এখানে নেই, -2 নিলে সেক্ষেত্রে কিন্তু এই দেখো, এরা সবটাই এ বর্গের ক্ষেত্রে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আর যখনই কিউব নেবো সেটাও কিউব মাইনাস থাকলে, যে দেখাই দিলামই তো, এটা 3টা কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। কিন্তু এক্সের মান যদি 3 নেই সেক্ষেত্রে 3 বসাই এখানে, তাহলে কিন্তু আমরা কি -3 বসাই, ওই যে জেটের পূর্ণ সংখ্যার যেটা ওখান থেকেই তো আমরা নিব। কেমন, সেক্ষেত্রে কিন্তু এটা শর্ত প্রযোজ্য, আমরা এটা নিতে পারি। কেমন, তাহলে এইবার আমরা
লিখতে পারি, অতএব এক্স সমান মাইনাস থ্রি, ডট ডট দিয়ে লেখা হয়েছে, প্রথম দুটো মিলে মিলে নাই তাই জন্য, আবার সরাসরি এটা লিখলেও আমরা পারতাম, মাইনাস থ্রি এবং থ্রি প্রদত্ত শর্তের জন্য প্রযোজ্য, অতএব নির্ণয় সেট কত হবে, তাহলে সেট কি সেট তৈরি হবে। গ নম্বরে এখানে এক্স বিলং টু এন, আবার এখানে বলেছে যে এক 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এখানে বলে দিছে গাঠনিকভাবে একটা বলে দিছে ওরা, সেটাকে আমরা কি করব তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। কেমন, এখানে দেখা যাচ্ছে এন কি, এন হলো স্বাভাবিক সংখ্যার সেট, আমরা জানি এন দ্বারা স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করা, আর এন দ্বারা স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5 এগুলো কি স্বাভাবিক সংখ্যা, এটা তো আমরা জানি অবশ্যই। কেমন, এখন প্রথমে আমরা যেটা নিব, তোমরা দেখো যে 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা, এই এখানে কিন্তু আমি লিখিয়ে দিয়েছি যে সকল সংখ্যা দ্বারা 36-কে নিঃশেষ ভাগ করা যায় সেটি কি 36-এর গুণনীয়ক। কেমন কেমন, এখন এক দ্বারা 36-কে ভাগ করা যায়, দুই দ্বারা এই যে করা যায়, তিন দ্বারা করা, চার দ্বারা, ছয় ছয় 36-এর করা, আর কি করা যায়, আর যায় না, বুঝলি, পাঁচ দ্বারা দিই হবে, হবে না। তাহলে আমরা কী পেলাম এখানে, কতগুলো পেলাম, তাহলে আমাদের এই যে আমরা যে সকল সংখ্যা দ্বারা 36-কে নিঃশেষ ভাগ করা যায়, তাহলে আমরা কী পেলাম যে এই যে 1, 2, 3, 4, 6, 9 এগুলো হলো 36-এর কি গুণনীয়ক, আমরা কিন্তু পেয়ে গেছি। এইবার দ্বিতীয় অংশে বলছে যে 6-এর গুণিতক, এইবার তোমরা দেখো যে 6-এর গুণিতক আমরা কোনগুলো দেখবো, যে কোনো সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যার গুণফল, এখানে 6-এর সন্ধে কোন কোন সংখ্যার গুণফল এখানে হবে আমরা দেখবো। প্রথমে কি হবে, আমরা যদি 1 দিয়ে দেই, 6 1 6, 2 দ্বারা গুণ করলে 6 2 12, 3 দ্বারা কত হয়, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, তাহলে কিন্তু আমরা এইগুলো কিন্তু পেয়ে গেলাম। কেমন, কিন্তু অন্যগুলো কিন্তু হবে, হবে না, এই আমাদের 6-এর সাথে কী করছি, আমাদের যে এন সংখ্যক এন স্বাভাবিক সংখ্যার সেট আছে সেগুলোকে পরপর আমরা গুণ করে দিয়ে যে পূর্ণ সংখ্যা দ্বারা যে 6-কে সেই কি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে সেই সংখ্যাগুলোই আমরা কি পেয়ে গেছি এখানে, তাহলে নির্ণয় সেট কিন্তু আমরা দেখো অলরেডি পেয়ে গেলাম। তাহলে কতগুলো হবে, তাহলে আমাদের ই হবে, তাহলে এলে 6, এখানে কি আছে 6 দুইটার সাথে, 12 12 আছে, তারপরে কি আছে 18 18, তারপরে আরেকটা কী আছে যে 36 36 36। কেমন, তাহলে নির্ণয় সেট আমরা কী পেয়েছি তালিকা পদ্ধতিতে, এটা কিন্তু পেয়ে গেলাম। কেমন, পরবর্তী দেখছি, দেখো ঘ নম্বরে একইভাবে একটু দ্রুত বলবো, একই রকম যেহেতু প্রায় সব, দেখো এটা এক্স বিলং টু এন, এখানে এস কিস কিউব ইজ লেস দ্যান 25, অর্থাৎ 25 গেছে এক্স কিউব ছোটো হবে, এবং কত হবে 264 সে আবার এক্স টু দি পাওয়ার 4 কি ছোটো হবে এন, তাহলে এন যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট, আমরা কী জানি স্বাভাবিক সংখ্যার সেট অনুযায়ী 1, 2, 3, 4, 5, 6 এগুলো, তাহলে এক্সের মান স্বাভাবিক সংখ্যা, এই একই জিনিস যেটা বলেছি ওটি লেখা আছে। কেমন, এইখানে তোমরা দেখো তাহলে দেখতে পাচ্ছ, তাহলে এক্সের মান যদি 1 বসায় সেক্ষেত্রে কী হবে, 1 হয়েছে। কেমন, সেক্ষেত্রে কিন্তু 25 কী আছে ছোটো আছে, আবার এইখানে যদি 1 বসালে সেক্ষেত্রে 1 হয়, 264 সে কি ছোটো, এটা কি শর্ত প্রযোজ্য, হ্যাঁ অবশ্যই শর্ত প্রযোজ্য, যদি 2 বসানো হয় সেক্ষেত্রে তাহলে কি হবো 225 সে এই ছোটো, আর এখানে 264 সেও ছোটো, এটাও কিন্তু শর্ত প্রযোজ্য। তারপরে আমরা যদি এখানে 3 ব্যবহার করি, 3 হলে তাহলে সেখানে কত আসে 27, বেশি হয়ে গেছে, শর্ত কিন্তু প্রযোজ্য নয়, এখানেই কাছে এটা প্রযোজ্য, কিন্তু এটা প্রযোজ্য নয়, দুইটাই প্রযোজ্য হতে হবে, তাহলেই সে আমরা নিতে পারবো, আরগুলো তো আমরা নিতেই পারছি না, 3 4 5 6 আরগুলো এখানেই যদি শেষ হয়ে গেলো, তো আমরা কী করবো এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আবার লিখে দেখা দিই এখানে যে এক সমান 1 2 পদার্থ শর্তের জন্য প্রযোজ্য। কেমন, তাহলে নির্ণয় সেট 1 2। কেমন, এবার 2 নম্বর অঙ্ক নিয়ে আমরা কথা বলবো, এখানে তালিকা পদ্ধতি দেওয়া আছে, এখানে গঠন পদ্ধতিতে এটাকে প্রকাশ করতে বলতেছে, তাহলে আমরা 1 নম্বর অঙ্কে আমরা চলে যাই, দেখো এখানে কী দেওয়া আছে যে এটা একটা ক সেট, এই সেটের আমরা কী দেখতে পাচ্ছি এখানে একটু খেয়াল করো, যে সেটের উপাদানগুলো প্রত্যেকটি বিজোড় সংখ্যা, কিন্তু জোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা, এই কথা বললে বিজোড় সংখ্যা, এবং 3-এর ছোটো নয়, দেখা যাচ্ছে, এবং 11-এর বড়ো নয়,
তাহলে আমরা গঠন পদ্ধতিতে যদি লিখি আমরা, দেখো একটু কীভাবে লিখতে পারবো, অর্থাৎ নির্ণয় সেট এক্স, এক্স দ্বারা এই যে সেটের সমস্ত সংখ্যাকে কিন্তু বোঝানো হয়, এক্স বিলং টু এন, আর এন দ্বারা স্বাভাবিক সংখ্যাগুলো যেগুলো বোঝায়, যে সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, একই কথা এক্স বিজোড় সংখ্যা, এবং ওই যে কথাটা এখানে লেখা আছে সেই কথাটাই যে ই হচ্ছে একের সে কত বড় এক্স, এবং সেখানে কিন্তু তেরোর সে ছোট, কেমন, কারণ এগারোর পরে বিজোড় সংখ্যা কত তেরো, এই জন্য তেরো লেখা হয়েছে, তেরোর সে ছোট, কেমন, একদম সোজা। পরবর্তী অঙ্কেতে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সেটের উপাদান সমূহের প্রত্যেকটি একটি এরাও স্বাভাবিক সংখ্যা, এবং ছত্রিশের গুণনীয়ক, কেমন, অর্থাৎ ছত্রিশকে প্রত্যেককেই দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। অর্থাৎ নিম্ন সেট আমরা কি লিখতে পারি, এখানে দেখতে পাচ্ছ এখানে এক্স বিলং টু এন সাজ দ্যাট এক্স, এক্স কি এই যে ছত্রিশের গুণনীয়ক, কেমন, এই যে এক্স, এই যে প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা দ্বারা কি ছত্রিশকে নিঃশেষ বিভাজ্য করা যায়, তাই। এরপরে তোমরা দেখো এখানে এক সেটের উপাদান সমূহ কি চারের গুণিতক, কেমন, এবং চল্লিশের বড় নয়, হ্যাঁ চল্লিশের বড় আছে না, চল্লিশের বড় নয়, অর্থাৎ যা আছে সেটাই কিন্তু আসলে এখানে বলা হচ্ছে, চারের গুণতক, যাবো চার একে চার, চার দুগুণে আট, তিন চারে বারো, চার চারে ষোলো, চার পাঁচে কুড়ি, এইভাবে কত, চার দশে চল্লিশ পর্যন্ত, তাহলে কি চারের গুণিতক, তাহলে নির্ণয় সেট আমরা লিখতে পারি এভাবে কি এক্স বিলং টু এন, এক্স তো এন এর অংশই অবশ্যই, তাহলে এক্স ফোরের কত গুণিতক, এবং এক্স চল্লিশ এসে কত ছোট বা সমান, সেটি কিন্তু যেটা আমরা কি গঠন পদ্ধতিতে প্রকাশ করে দিলাম, একদম ইজি। ঘ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু দেখো এই যে প্লাস মাইনাস ফোর, প্লাস মাইনাস ফাইভ, প্লাস মাইনাস সিক্স দেওয়া আছে, আর এটা কি তাহলে এই এইগুলো কিন্তু সেটের প্রতিটা কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি অবশ্যই তোমরা জানো, না জানলে আমার একটা ভিডিও আছে ওইটা বিস্তারিত ওগুলো জেনে নিবে। এইখানে দেখো এক সমান যদি প্লাস মাইনাস ফোর হলে সেক্ষেত্রে যদি এখানে বর্গ করা হয় তাহলে কত হয় ষোলো হয়, এবং যদি কিউব করা হয় সেক্ষেত্রে কত হবে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি, এটা মাইনাস হতে পারে, কেমন, কিউব যখন করব তখন কয়টা মাইনাস আসবে, তিনটে মাইনাস আসবে, মাইনাস ফোর গুণন মাইনাস ফোর গুণন মাইনাস ফোর, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে যে মাইনাস চৌষট্টি আসবে কিন্তু, এই জন্য প্লাস মাইনাস দিয়ে লেখা হয়েছে এখানে। তেমনইভাবে দেখো এখানে ফাইভ, এই যে ফাইভ নিয়ে যদি বর্গ হয় সেখানে পাঁচ পাঁচে পঁচিশ হয়, এবং একশো পঁচিশ ষোলো করলে সিক্স করলে সেখানে দেখা যায় ছয় ছয় ছত্রিশ, এটা করলে দুশো পনেরো, কেমন। এখন এই জায়গায় যেটা দেখা যাচ্ছে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে এই এই উপাদান সমূহের বর্গ কি এখানে ষোলো অপেক্ষা বড় অথবা সমান, বর্গ এখানে কি ষোলো, এবং ঘন দুশো ষোলো অপেক্ষা কি ছোট, দুশো ষোলো অপেক্ষা কি ছোট বা সমান, কেমন, এই যেহেতু এখানে কত দুশো পনেরো আছে, দুশো ষোলোর চেয়ে অবশ্যই ছোটো হবে, আর এখানে বর্গ কত আছে তাই ষোলো, কেমন, এর সে বড়ই তো হয়েছে সবগুলো, বড় অথবা সমান, এখানে কিন্তু সমান হয়ে গেছে, কেমন, আর তারপরেরগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দেখো এই নির্ণয় সেটগুলো তাহলে আমরা লিখবো ওই কথাগুলো এখানে, কিন্তু নির্ণয় সেট সাধারণ যে এক্স বিলং টু, যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড সাজ দ্যাট, তাহলে এই যে বর্গ কি এই যে এক্স স্কোয়ার কি এই বর্গ এর কি কী বোঝানো হয়েছে বড় বা সমান, এই যে কথা বলা হয়েছে এখানে লেখা হয়েছে এই কথাটাই কিন্তু এখানে লেখা হয়েছে, এবং আবার সেম একই কথা লেখা হয়েছে এসকেস কি ইয়ের সে কত দুশো ষোলো সে কত এসকেস কিউ ছোট অথবা সমান, কেমন। হ্যাঁ দেখো এবার তোমরা দেখতে পাবো তিনের এ নাম্বার, এ সেট বি সেট এবং সি সেট এটা দেওয়া আছে, অ্যান্ড বের করতে বলছে এখানে দেখো
বি স্ল্যাশ সি, স্ল্যাশ এখান থেকে বি থেকে সি বিয়োগ করে দিতে হবে, কেমন বাদ দিতে হবে। সেক্ষেত্রে বির মান কত দেওয়া আছে, বি সেট এইটা এবং সি সেট এইটা। সেক্ষেত্রে আমরা যদি দেখো এখানে ওয়ান যায় না, টু বাদ যায়, এখান থেকে এ বাদ যায়, তাহলে এখানে কি থাকে, ওয়ান থাকে, কেমন। তাহলে আনসার কত হলো, ওয়ান, কেমন। তাহলে এই সেটটার আমরা কি পেয়ে গেলাম, ওয়ান পেয়ে গেছি। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সবসময় আমরা যেখান থেকে বাদ দেবো তার উপরে কিন্তু নির্ভর করবে। এখানে কিন্তু বি আছে, কিন্তু বিকে আমরা কিন্তু নিব না, আমরা এইখান থেকে বাদ দিয়ে যেটা থাকবে আমরা সেটাকেই ধরবো, কেমন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এইখানে দেখো খ নম্বরে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, ইউনিয়ন বলতে আসলে বোঝায় কমন আনকমন যা আছে সবগুলোকে সেট নিতে হবে, সেটা একটু মাথায় রাখবে, এটাই রাখলে মনে রাখলে হবে। আবার এখানে আমি লিখে দিয়েছি, এখানে দেখো এখানে তাহলে এর সেট ইউনিয়ন বি সেট লিখেছি, তাহলে সবগুলো নিলি কি হয়ে গেল, ইজি একবারে। গ নম্বরে দেখো একই অবস্থা, এ ইন্টারসেকশন সি, আর ইন্টারসেকশন মানে তোমরা মনে রাখবে যে আসলে কি কমনগুলো যাবে, কেমন। একটু এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে, কেমন, এখানে কমন কি আছে, টু, তাহলে টু যাবে এখানে, তাহলে বুঝতে পারছো এটা। এবার তোমরা দেখো এই যে ঘ নম্বর এ ইউনিয়ন বি, তারপরে কী দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা ব্র্যাকেটের কাজ একটু আগে করে নেবো, এটাকে আগে বের করে নিই। তাহলে বি ইন্টারসেকশন সি, সেট বির মান বসাইলাম, সির মান বসাইলাম, তো ইন্টারসেকশন সি, তাহলে কমনগুলো যেগুলো আছে টু এবং এ কমন, সেটাই আমরা কি নিয়ে নিলাম, কেমন। এবার আমরা মূল সবগুলোর মান বের করবো, একটু লক্ষ্য করো যে এ ইউনিয়ন ইন্টু ব্র্যাকেটে বি ইন্টারসেকশন সি, তাহলে এটার মান তো আমরা বের করে নিয়েছি, এটা এই যে টু এবং এর সেটের সেট হলো এটা, দুইটা সেটকে বসাইলাম, তাহলে ইউনিয়ন বলতে আমরা কী জানি, কমন আনকমন সবগুলোই যাবে, তাহলে আমরা সবগুলোই কিন্তু এখানে নিয়েছি, দেখো আনসার হয়ে গেছে, কেমন। এবার ওয়ান নম্বর দেখো, এখানে বি ইউনিয়ন এই যে এ ইন্টারসেকশন ইন্টু তারপরে বি ইউনিয়ন সি ব্র্যাকেটে, এই ব্র্যাকেটের মান আগে আমরা করে নিয়েছি, নিয়েছি এইভাবে একইভাবে ইউনিয়ন, তারপরে দেখো হ্যালো এই যে ইন্টারসেকশন এ সেট বি সেট ইন্টারসেকশন কী হবে, তাহলে কমন টু কমনটা আমরা নিয়েছি। এবার দেখো একটু মনোযোগ সহকারে ভালো করে খেয়াল করতে হবে, দেখো এখানে যে চার নম্বর অঙ্কে তোমাদের যে ইউ সমান একটা সেট দেওয়া আছে, সার্বিক সেট, এ সেট, বি সেট এবং সি সেট দেওয়া আছে এখানে। এখানে বলছে এক নম্বরে যে অঙ্কে যেটা বলা আছে, এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটার সমান, এটা এটা কী করে দিতে হবে, দেখাই দিতে হবে, কেমন, সত্যতা যাচাই করতে হবে এখানে। এখানে মান দেওয়া আছে এটা 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 হলে এর হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, এখানে কি সত্যতা যাচাই করবো, সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডকে আগে নিয়ে নেব এখানে আমরা। তার আগে আমরা একটা জিনিস বুঝে নেব যে এখানে এই যে সার্বিক সেট বললাম, তারপরে এই যে প্রাইম বললাম, পূরক সেট, এই সেটটাকে একটু বুঝে নাও তোমরা, ক্লিয়ার হয়ে নাও এখানে। যদিও এই যে সম্পূর্ণ টুকা এটা হলো কি সার্বিক সেট, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউ সম্পূর্ণ কিন্তু সার্বিক সেট, কেমন, এই দেখো এগুলো সব উপাদানগুলোই কিন্তু এই সার্বিক সেটের ভিতরে আছে, বুঝতে পারছো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কি উপসেট, আর এই উপসেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত যে সেট সেটা হলো কি পূরক সেট, কেমন। এই এর বহির্ভূত, এর বহির্ভূত যে দেখতে পাচ্ছ এখানে এই যে বহির্ভূত সকল উপাদান যে গঠিত সেট হলো সেটাই কি আসলে পূরক সেট, কেমন। তাহলে এখানে উপসেট বুঝতে পারছো এবং পূরক সেট কি সেট কিন্তু ক্লিয়ার বুঝতে পারছো। এইবার আমরা এখানে তাহলে কি প্রথম কি কি বের করে নেব, এ ইউনিয়ন বি আমরা এটাকে আগে বের করে নিব লেফট হ্যান্ড সাইডে, তাই ইউনিয়ন বি জুল এ সেটের মান, বি সেটের মান, এর ইউনিয়ন বলতে আমরা তো জানি কমন আনকমন সবগুলো যাবে, একটু দেখো তাহলে এ ইউনিয়ন বি প্রাইম
সমান আমরা তাহলে কি লিখব, একটু খেয়াল করো এখানে দেখো, যেহেতু আমরা কি করেছি এখানে যে সার্বিক সেট, এই যে ইউ সার্বিক সেট থেকে আমরা কি করব, বিয়োগ দিব, আমরা কি পেয়েছি, এ ইউনিয়ন বি, সেটা কি উপসেট। আমরা যদি সার্বিক সেট থেকে এই উপসেটগুলো কি বাদ দেই, সেক্ষেত্রে আমরা কি এ ইউনিয়ন বি প্রাইম পেয়ে যাব, কেমন প্রাইম কি সেটা তো কিন্তু বলেছি, কেমন এই যে এ এর বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেট হলে কি পূরক সেট, কেমন প্রাইম। হ্যালো হ্যালো, এবার লক্ষ্য করো দেখো, তাহলে এই আমরা এবার কি সার্বিক সেট সেটটাকে লিখলাম পুরোপুরি, তারপরে এইখানে দেখো বিয়োগ ইউনিয়ন বি এর মান তো আমরা যেটা পেয়েছি এটা লিখলাম, এটা থেকে এটা বিয়োগ দিলে কি পাই আমরা, অনলি সেভেন পাবো, সব চলে যাবে, কেমন। একইভাবে আমরা পরবর্তীটা দিয়ে যাবো, দেখো আমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রাইট হ্যান্ড সাইড এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এখানে এ প্রাইম সমান আমরা বের করবো কীভাবে, যে সার্বিক সেট সম্পূর্ণ সেটকে বের নিব আর বিয়োগ অপোজ সেট, কেমন এ সেট, এই যে তাহলে এখান থেকে বাদ দিলে আমরা কি পেয়ে গেলাম, কেমন। আবার আমরা কি বি প্রাইম বের করবো একইভাবে, সার্বিক সেট ইউ বিয়োগ এই যে বি লিখে একইভাবে আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা বের করব কি চেস যেটা প্রমাণ করা মূলটা, এই যে মানটা এই প্রাইম বি প্রাইম আমরা বের করে ফেলছি অলরেডি, এখন আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে এ প্রাইমের মান আমরা বের করেছি, বি প্রাইমের মান বের করেছি, তাহলে এটার মান ইন্টারসেকশন তাহলে কমনগুলো যাবে সেভেন, তাহলে কিন্তু লেফট হ্যান্ড সাইডে আমরা কি সেভেন পেয়েছি এবং রাইট হ্যান্ড সাইডে কি পেলাম সেভেন পেলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি আমাদের কিন্তু কি সত্যতা যাচাই করা হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, কেমন দেখানো হয়ে গেল। এবার পরবর্তী অঙ্কে তোমরা লক্ষ্য করো দেখো, এখানে দেখতে পাচ্ছ যে বি ইন্টারসেকশন সি প্রাইম এবং বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম একইভাবে লেফট হ্যান্ড সাইডের এই যে মানগুলো বসায় এখানে পাওয়া গেছে, এবং বি ইন্টারসেকশন সি প্রাইম একই মানটাকে আমরা প্রথমে এই মানটা বের করা হয়েছে, বের করে আমরা বি ইন্টারসেকশন সি প্রাইমের মান বের করে ফেললাম, কিন্তু কেমন দেখো এই যে রাইট হ্যান্ড সাইডে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এটা বি প্রাইম মান বের করব, তারপরে একইভাবে আমরা আর বারবার কথা বলছি না একই জিনিস, সি প্রাইমের মান বের করব, তারপরে বি প্রাইম অতএব বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সেটে সেটটা বসাই দেবো, মান বসাই দেবো, দিলে আমরা কি পেয়ে গেছি একই জিনিস কিন্তু পেয়ে গেছি, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি সত্যতা যাচাই হয়ে গেল, দেখানো হয়ে গেল, কেমন। পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা, 3 নম্বর অঙ্কে তোমরা খেয়াল করো দেখো, এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3 নম্বর অঙ্কে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা ব্র্যাকেটের ভিতরে একইভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা সমান এটা কি সত্যতা যাচাই করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি একইভাবে মান বসাইছি আমরা এটার ব্র্যাকেটের এই ভিতরে এই মানটা আগে বের করে এ ইউনিয়ন বি এর মান বের করে নেব, এ সেট বি সেটের মান বসাইলাম, এটা কি ইউনিয়ন, তাহলে কমন আনকমন সবগুলোই গেল, এইবার আমরা মান বসা দেবো এখানে, এর মান যেহেতু পেয়েছি সেহেতু আমরা এর সেটের মানটা বসাই দিলাম, তারপরে সি সেটের মানটা বসাই দিয়ে এটা কি ইন্টারসেকশন, সেক্ষেত্রে কী কমনগুলো যাবে, আমরা কমনগুলো নিয়ে এইগুলো পেয়ে এলাম, যেগুলো যেগুলো এখানে দুইটার ভিতরে আছে সেটি তো কমন সেটা আমরা জানি। এইবার রাইট হ্যান্ড সাইডে আমরা প্রমাণ করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এ ইন্টারসেকশন সি এ সেট বি সেট কমনগুলো দুইটার ভিতরে যেটা আছে নিলাম, আবার বি ইন্টারসেকশন সি বি এবং সি বসা কমনগুলো নিলাম, এইবার আমরা তাহলে আমরা এইবার কী বসালাম, এ বি ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা মান যেহেতু আমরা বের করেছি মানটা বসাই দিলাম, সেক্ষেত্রে আমরা কমন আনকমন যেহেতু ইউনিয়ন সবগুলো যাবে এটা পেয়ে গেলাম, কেমন। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি দেখানো হয়ে গেল না প্রমাণ, হ্যাঁ যেহেতু দেখাতে বলছে আমরা এখানে এগুলোকে প্রুফ লিখবো না আমরা শর্ট লিখবো, কেমন।
এবার তোমরা 4 নম্বর দেখতে পাচ্ছ, 4 নম্বর অঙ্কটা কি বলছে এখানে? একইভাবে দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, একইভাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে মান বসায় তোমরা বের করে নিবে একই রকম অঙ্ক। তোমরা আশা করি পারবে, কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছ তোমরা এখানে, দেখো 5 নম্বর অঙ্কে চলে আসছি। 5 নম্বর অঙ্ক এখান থেকে বুঝে নাও, দেখো 5 নম্বর অঙ্কে এখানে কি বলছে? হ্যাঁ, সেক্ষেত্রে কি বলছে যে হলে পি কিউ এখানে, তারপরে পি আর এই মানটাকে নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে যে সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে? আসলে পাওয়ার সেট। আমার পাওয়ার সেটে একটা সূত্র আছে, সেক্ষেত্রে তোমরা আমি দেখা দিচ্ছি। যেমন এইরকমভাবে যে টু ওর পাওয়ার কত? এন। এই এই এনটা কি? অর্থাৎ সেটের যতগুলো উপাদান থাকবে সেই সংখ্যাই হলো এন, এন সংখ্যক। এইখানে যদি ধরি যে এইখানে সেটের উপাদান কয়টা? 2টা উপাদান। তাহলে এইটা যদি প্রথম কিউ সমান আমরা যদি এমনি দেখাই, দেখো সমান সমান যখন ই করি, তাহলে এর মান টু, টুতে আমরা কি উপাদান কত? 2টা। তাহলে কত হবে? 2 2 গুণে 4। যদি আমরা দেখো এইটার ই করি, সেক্ষেত্রে তাহলে আর এর পাওয়ার হিসাবে আমরা যদি সেটির উপাদান বসাই, সেক্ষেত্রে কতগুলো সেট হতে পারে? সেক্ষেত্রে কোনো পেয়ে গেলাম আমরা 2 পরে 3, তাহলে কত হলো? 8। তাহলে এইখানে কিউতে 4টা সেট আছে এবং আরতে কয়টা? 8টা সেট আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আগেই বুঝে ফেললাম যে আসলে কয়টা সেট আছে, এখানে কয়টা সেট, এখানে কয়টা সেট আছে। এখন আমরা সিস্টেম মতো বের করে ফেলবো কিউ সমান এক্স ওয়াই। যদি এই সমান আমাদের ই হয়, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা করে দিলাম, তোমরা এইভাবে করবে না, এটা মনে রাখবে। এটাও এখানে এমনি এই যে পি কিউ সমান হট এবং পি আর সমান হট এভাবে লিখে দিছি, এটা লেখার প্রয়োজন নাই। তাহলে এটা কয়টা সেট হবে? আমরা কিন্তু অলরেডি জেনেই ফেলেছি এটা 4টা সেট হবে। কীভাবে? সমান সমান এই যে এক্স এক্স ওয়াই দ্বারা একটা সেট, তারপর এক্স ওয়াই দ্বারা একটা সেট, আর একটা সেট আর কি ফাঁকা সেট। কেমন? আর ফাঁকা সেট এগুলো নিয়ে এখানে বিস্তারিত বর্ণনা আছে, আগে বলেছি, ভিডিওটা দেখে নেবে একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে, ভেঙে ভেঙে কখন বোঝানো হয়ে আছে। তারপরে তোমরা দেখো পরবর্তী অঙ্কটা, সরি পরবর্তী অংশ তোমরা দেখো, এই যে আর সমান, এই যে আমরা আগে বলেছিলাম যে এম এন এল, এখানে 3টা আমরা কয়টা পেয়েছি? 8টা সেট কিন্তু অলরেডি পেয়েছি এখানে উপরে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো এই যে পি আর সমান আমরা কী কী লিখবো? দেখো এম এন এল, দেখো এম এন এম এল, তারপরে এন এল, তারপরে এম এন এল আর ফাঁকা, মোট কতগুলো? এতগুলো সেট পেয়ে গেলাম আমরা। কেমন? তাহলে আনসার, তাহলে পি কিউ সমান কতগুলো পেয়েছি এবং পি আর সমান কতগুলো পেয়েছি, সেটগুলো লিখে দিলাম, হয়ে গেলো। ওকে, কেমন? একদম ইজি, খালি একটু বুঝতে হবে। তাহলে আমি আবার বলছি, 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এ সেটের মান, বি সেটের মান এবং সি সেটের মান দেওয়া আছে এখানে। তাহলে বলছে যে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা, এই যে পাওয়ার যে টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সেটি আমাদের কি দেখাতে হবে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছ তোমরা দেওয়া আছে এ বি সি, এটা যেটা বললাম সেই কথাই আর কি। এখানে তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিটা আমরা আগে করে নেই, বের করে নেই, দেখো এখানে তাহলে আমরা কিন্তু তাহলে সির ইটা পেয়ে যাব অলরেডি। কেমন? তাহলে এ সেট বি সেট ইউনিয়ন কমন আনকমন কি সকিত, তাহলে এ বি সি, তাহলে কয়টা সেট আছে এখানে? সিতে কয়টা? তাহলে এ বি সি 3টা কিন্তু সি সমান কি পেলাম আমরা? এ বি সি 3টা কিন্তু পেয়ে গেছি। কেমন? যেমন আগের মতো যদি এরকম যে এন উপ সরি টুর উপরে এন, এখানে কয়টা আছে এখানে? তাহলে এটা দ্বারা আমরা আমাদের জিনিস জানতে হবে কয়টা সেট হবে এখানে, সেই জিনিসটা যদি এইভাবে করি, দেখো তোমাদের এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের কত আছে এখানে উপাদান সংখ্যা সেটের? 3টা, তাহলে 2 উপরে 3, তাহলে একইভাবে কি 8, তাহলে এটা দ্বারা কয়টা সেট হবে? 8টা সেট হবে পিসি দ্বারা। তাহলে সেটাই সি এসে সি এর উপাদান সংখ্যা, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা। হ্যাঁ, তাহলে পিসি আমরা পেয়ে গেলাম কতগুলো? এই দেখো এ বি সি, হ্যাঁ ভালো করে লক্ষ্য করো, পিসি সময় এ বি সি, তারপরে এ বি, তারপরে বি সি, বি সি এ, তারপরে এ বি সি, আর একটা ফাঁকা,
এই আটটা সেট হয়ে যায়। তাহলে সেইটা আমরা আবার এটা দেখো, সি এর উপাদান সংখ্যা এন হলে, উপাদান সংখ্যা ওই যে আমরা যেটা বললাম ওই জিনিসটাই আর কি, যে উপাদান সংখ্যা কত এন ধরা হলে এন সমান কত, ওই যে থ্রি ধরেছি যেটা, সেটি একটু লিখে এভাবে দেখা দিতে হবে। তাহলে পি সি এর উপাদান সংখ্যা, তাহলে আমরা স্পষ্টভাবে আর আবার বলি যে যেখানে সালি সি এর উপাদান এখানে কয়টা পেয়েছি, থ্রি, এই থ্রি অনুযায়ী আমরা পাওয়ার বসায় কয়টা সেট পেয়েছি, কয়টা আটটা। এখানে তেমনই আবার কি পি সি এর উপাদান সংখ্যা আমরা টোটাল কয়টা পেলাম, আটটি পেলাম। তাহলে শক্তি সেটের মোট উপাদান সংখ্যা সমান আটটি, কেমন? এবার সাত নম্বর অঙ্ক তোমরা এখানে দেখো দেওয়া আছে, এখানে এক্স মাইনাস ওয়ান এবং ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু, টু এক্স প্লাস ওয়ান, এত হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে, কেমন? এটা আসলে কি, আসলে ক্রমজোর, অর্থাৎ এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথমে কোনটি দ্বিতীয় অবস্থানে আসবে তাহা জোড়া আকারে প্রকাশ করাই হতেছিল কি ক্রমজোর। এখন আমরা ক্রমজোরের শর্ত অনুযায়ী আমরা এই যে ক্রমজোর শর্ত মতে এই যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস কি টু, সচরাচর আসলে কি প্রথমটা প্রথমটা দ্বিতীয়টা দ্বিতীয়টা এইভাবে কিন্তু হয়, কেমন? তাই আমরা কি এই যে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু, সেক্ষেত্রে আমরা সাইড চেঞ্জ করে কি করলাম, এক্স মাইনাস ওয়াই সমান আমরা এক নম্বর সমীকরণ বের করলাম। আবার এইখানে দেখতে পাচ্ছ আবার ওয়াই দ্বিতীয়টা যে ওয়াই প্লাস টু, টু এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান, সেক্ষেত্রে আমরা আরেকটা সমীকরণ বের করলাম। এখন সমীকরণ এক ও দুই একবার কী করলাম, যোগ করলাম, যোগ করে মাইনাস এক্স হলো, এটা বাদ বাকি এগুলো তো জানোই তোমরা আমরা আশা করি, এক্সের মান টু বের হয়ে গেছে কিন্তু অলরেডি, কেমন? তারপরে এই পাশে দেখো এক্স সমান টু সমীকরণ এক নম্বরে বসায় পাই, আমাদের এক্স ওয়ার মান যেহেতু বের করা লাগবে, তাহলে ওয়ার মান কত, থ্রি বের হয়ে গেছে। তাহলে নির্ণয়মান এক্স ওয়াই সমান টু থ্রি, এক্স ওয়াই সমান টু থ্রি, এটা কি আনসার? দুই নম্বরে খ নম্বরে একই অবস্থা, আমরা কীভাবে কী করবো অঙ্কগুলোকে শেষ করে দেবো। দেখো এক্স ওয়াই একবারে এই যে এক্স এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু শূন্য দিয়ে আমরা এক্সের মান বের করে দিয়ে এক নম্বর সমীকরণ করে নিলাম, আবার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই মাইনাস সি এক্স দুই নম্বর সমীকরণ করে দিলাম, এক্সের মান কত, এ ওয়াই ডিভাইডেড এ, এই সমীকরণ দুই নম্বরে কী করলাম বসালাম, সমীকরণ দুই নম্বরে বসাইলে দেখো এখানে এই যে আমরা সমীকরণ দুই নম্বরে এখানে বসাইছি, বসাইলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এটা এটা রয়ে গেল, এটা রয়ে গেল, এটা এটা সি দ্বারা গুণ হয়ে গেছে, লসাগু করলে আমরা কি এটা পেয়েছি স্কোয়ার, আর এ এ স্কোয়ার হার আর ওয়াই রয়ে গেল, এ এ চলে গেল, সি স্কোয়ার এটা রয়ে গেল কিন্তু, তাই না? তার ক্রস গুণ করলে আমরা কি এটা এর সাথে গুণ হয়ে যায় এটা হয়ে, তাহলে ওয়াই কমন নিলাম এখান থেকে, এ কমন নিলাম, এটা এটা কি একই জিনিস কি চলে যায়, বা এটাকে আমরা যদি আবার নিচে উপরে করে কেটে দিই একই অবস্থা হয়, ওয়াই ইকুয়াল টু এ হয়, তাহলে ওয়াই সমান এ, সমীকরণ কি একে বসাই এ পাই। দেখো সমীকরণ এক নম্বরে দিলে আমরা এটাকে মান, এবার ওয়াই সমান এ সমীকরণ একে বসায় পাই, একে বসায় পাই বসাইলাম, সেক্ষেত্রে কী হলো এক্সের সমান মান কী পেলাম আমরা, সি পেয়ে গেছি, দেখছো? তাহলে নিম্নমান এক্স ওয়াই সমান এইটা আনসার। এবার গ নম্বর অঙ্কে তোমরা দেখো, খেয়াল করো একইভাবে আমরা যেমন সিক্স এস মাইনাস ওয়াই ক্রমজোর সপ্তমতে ইকুয়াল টু ওয়ান ধরে আমরা এক্সের মান বের করে নিছি, আবার দেখো একইভাবে আমরা নিয়ে এক্সের এর মান এই যে সমীকরণ দুই নম্বরে একইভাবে বসাই দিছি, এগুলো তো এই যে যোগ বিয়োগ লসাগু এগুলো তো জানোই তোমরা, টু ওয়াই সমান এত এই যে লসাগু করা হয়েছে এটা মাইনাস দেওয়া গুণ করলে আমরা এটা পাবো টু ওয়াই, আবার ক্রস গুণ এটা এটা গুণ করা হলো, এটা রয়ে গেলো এখানে, এটা গুণ করলে বারো তিনে পনেরো ওয়াই, এটা পনেরো নিচে চলে আসলো, সাইড চেঞ্জ ওয়াইয়ের মান তিন পাঁচ পনেরো পঁচাত্তর, ওয়াইয়ের মান ফাইভ, অ্যান্ড ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান ফাইভ হলো এখানে, ওয়াইয়ের মান ফাইভ সমীকরণ এক নম্বরে বসায় আমরা কি এক্সের মানে যে পেয়ে গেলাম, দেখো তাহলে নির্ণয় মান কত এক্স ওয়াই একবারে সোজা, কঠিন কিছুই না। এবার আট নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ এখানে কী চাইছে, এখানে দেওয়া আছে
পির মান দেওয়া আছে, পি সব দেওয়া আছে, কিউ দেওয়া আছে, হলে পি গুণন কিউ এবং কিউ গুণন পি নির্ণয় করতে বলছে। আবার খ নম্বর, গ নম্বর একইভাবে এগুলো দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই আটের ক নম্বর দেখব, পি ইজিক্যাল টু এত, কিউ ইজিক্যাল টু এত দেওয়া আছে। ঠিক আছে, আমরা যেটা দেওয়া আছে, অতএব এই যে পি গুণন কিউ, পি গুণন কিউটাই আগে নেব, পি গুণন কি, তাহলে পির মান কত, এখানে সেট শুধু এ আছে, বির মান এটা আছে, এটা গুণ করলে কত হয়, গুণ করলে আমরা এ বি আর একটা কী পাবো, এ সি, কেমন, আবার কিউ পি, কিউ পি আবার বসাইলে এসে আমরা বি এ আবার সি এ, যুল গুণ করি বি এ তারপর সি এ, সি এ আমরা এটা পেলাম। তাহলে আমরা কী লিখতে পারি এখানে, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আনসার এ বি এ সি, বি এ সি এ, কেমন। খ নম্বরে একইভাবে, কঠিন কিছুই না, এ বি সি দেওয়া আছে, তারপরে এ ইন্টারসেকশন বি, তাহলে এ বসাইলাম। ইন্টারসেকশন মানে কি, আমরা যেটা জানি কমনগুলো গেছে এখান থেকে, কমন যেটা যেটা আছে ফোর আর ফাইভ আছে। তারপরে এইবার আমরা নিব হলো এ ইন্টারসেকশন বি গুণন সি, পুরোটুকু এটা মান আমরা বের করব। অর্থাৎ দেখো এখানে মান কিন্তু সে এসে এগুলো এই যে খ নম্বরে, যার কারণে আমরা কি করব, প্রথমেই আমরা কি করলাম এখানে এটা বের করে নিলাম, যদি একে একে গুণ করি তাহলে কী পাই, এই যে ফোর এক্স ফোর ওয়াই ফাইভ এক্স ফাইভ ওয়াই, কেমন আনসার। গ নম্বরে এবার দেখো দেওয়া আছে পি কিউ এবং আর, এবার সে এসে কি পি ইউনিয়ন কিউ গুণন আর নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমাদের আরটা একটা মান এগুলা বের করে নেই এক এক করে, তারপরে মূল মানে বসাই দিলে আমরা কি পেয়ে যাব কাঙ্ক্ষিত আমাদের সেইটা। তাহলে আরটাকে বের করতে পারলে আমাদের আমরা এখানেই করে নিব, আর সমান আমরা কি জানি ওখানে দেওয়া আছে এই যে পি স্লাস কিউ, পির মান আমরা বসাই নিলাম, কিউর মান বসাই নিলাম, তাহলে পি থেকে কিউ কি বাদ দিতে হবে, এখানে বাদ দিলে কি থাকে, এটা এটা চলে যায়, এটা চলে যায়, তাহলে থ্রি, তাহলে আর সমান আমরা থ্রি পেয়ে গেলাম। এখন পি ইউনিয়ন কিউ, পি এর মান সেট মান বসালাম, কিউ সেট মান বসালাম, ইউনিয়ন যেহেতু তাহলে কমন আনকমন সবগুলোই আসছে এখানে, দেখো এখানে। এবার মূল ইসে যেটা চেয়েছে আমরা সেখানে মান বসাই দিব, তোমরা দেখো, হ্যাঁ এবার যেটা চেয়েছি আমরা সেইখানে মান বসাই দিব, যেমন পি ইউনিয়ন কিউ গুণন আর, এই যে মাল যেগুলো পেয়েছি এগুলো দিয়ে বসাই, তাহলে গুণ করলে একটা একে একে গুণ করলে কিন্তু হয়ে যায়, তখন তিন আর তিন আসছে, পাঁচ আর তিন আসছে, তখন সাত আর তিন, কেমন। এইবার আসো তোমরা নয় নম্বরে, এ ও বি যথাক্রমে ৩৫ এবং ৪৫ এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে এখানে, কেমন। তাহলে ৩৫ গুণনীয়কের সেট এ এবং ৪৫ গুণনীয়কের সেট, তাহলে ৩৫ গুণনীয়কগুলো কত হবে, ৩৫ গুণনীয়ক ৩৫ সাথে কত, ওয়ান, যা যা দ্বারা কি তাদেরকে নিঃশেষ বিভাজ্য করা যাবে ওয়ান দ্বারা, আর কি সাত দ্বারা, পাঁচ সাতটা ৩৫, আর কি কিছু আছে না, আর না আর হয় না, তাহলে অতএব নিম্নীয় সেট এর সমান কত হবে, এই যে ওয়ান ফাইভ তারপর সেভেন ৩৫, কেমন। তারপর একইভাবে আমরা কি করব, দেখো যে ৪৫ গুণনীয়কগুলো হলো, এই যে ৪৫ গুণ ৪৫ কার সাথে, ওয়ান দ্বারা হয়, তিন পনেরো ৪৫, পাঁচ নং ৪৫, কেমন। তাহলে নিম্নীয় সেট ওইগুলো আমরা কি লিখলাম, তাহলে এ ইউনিয়ন বি শেষে কিসে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন, এ ইউনিয়ন বি কি হবে, দেখো এখানে এ ইউনিয়ন বি, এ সেট লিখলাম বি সেট, ইউনিয়ন কমন আনকমন সবগুলো এখানে চলে আসছে, কেমন। এবার শেষে হলো যে এ ইন্টারসেকশন সি আরটা শেষে, তাহলে এর মান বসাইলাম, এ সেটের মান আমার বি সেটের মান, এটা কি কমন যাইতে হবে, শুধু এটা কমন কি যায়, ওয়ান আর ফাইভ, এই যে ওয়ান আর ফাইভ, এই যে ওয়ান আর ফাইভ এখানে আছে কমনটা গেছে, তাহলে কিন্তু আনসার আমরা পেয়ে গেছি এখানে, কোনটা এটা আর এইটা। হ্যাঁ এখানে দশ নম্বর, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে সকল স্বাভাবিক সংখ্যা ৩৪৬ এবং ৫৫৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে এদের নির্ণয় করতে বলছি, এমন সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা যায় এবং ভাগ করলে তাদের কি থাকে, ৩১ অবশিষ্ট থাকবে, ৩১ অবশিষ্ট থাকে এবং ৩১কে আমরা কি করতে দেবো, বাদ দিয়ে দিব,
যদি 31কে বাদ দিয়ে দেই, তারপরে যে সংখ্যাগুলো আমাদের আসবে সেইগুলোই তো আসলে আমরা পেয়ে যাব, সেই সংখ্যাগুলো কেমন। সেক্ষেত্রে অর্থাৎ এই যে এখান থেকে আমরা 31কে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ নিশ্চয় যেগুলা বিভাজ্য বিভাজ্য করবো যেসব সংখ্যা দেওয়া, তাহলে আমরা 31 বাদ দিলে সহজে আমরা সেটাকে করতে পারবো, আর 31 থাকলে সেটা করা সম্ভব হবে না কেমন। তারপরে এই 556 থেকে আমরা বাদ দিয়েছি, এর গুণনীয়ক হবে কত নির্ণয়? হ্যাঁ হ্যাঁ, তাহলে এর গুণনীয়ক হবে কি? নির্ণয় সংখ্যার সেট, এই যেটা আর এটা, কিন্তু এর গুণনীয়ক হবে নির্ণয় সংখ্যার সেট কেমন। এখন আমরা একটু ধরে নেই সুবিধার্থে, যেহেতু সেটের অঙ্ক, যেমন 31 অপেক্ষা বড় এবং 315 এর গুণনীয়কের সেটকে এ ধরলাম, অবশ্যই সেটা 31 অপেক্ষা বড় হতে হবে, এবং এতে 31 অপেক্ষা বড় 552 এর গুণনীয়কের সেট সেটা। এখন 315 এর গুণনীয়কে গুলো কত হবে দেখো আমরা, তাহলে কত দ্বারা আমরা নিঃশেষ বিভাজ্য করতে পারি, যেমন 1 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা, 9 দ্বারা করতে পারি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কী করতে হবে, 31 থেকে কিন্তু বড় হতে হবে, যেহেতু 31কে আমরা কি বাদ দিয়ে দিছি, আর বলেই দিয়েছে যে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে কেমন। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত এগুলো তো আসবেই না, তাহলে বাদ যাবে। এরপরে কত আছে, এই যে 35, তাহলে 35 থেকে 35, 31 যেহেতু বড় তাহলে এগুলো সবগুলো চলে আসবে কেমন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 525-এর গুণনীয়ক গুলো কত হবে, এখানে দেখতে পাচ্ছ এই যে নিঃশেষ বিভাজ্য কত হয়েছে, যে 15 পর্যন্ত আসছে, 1, 3, 5, 7, 15। সেক্ষেত্রে 15 কিন্তু 31 ছোট, আর 35, 31 বড়, তাহলে 35 থেকেই সবগুলো যাবে এখানে কেমন। তাহলে আমরা লিখতে পারি যে এ সেট সেই কাঙ্ক্ষিত আমাদের যে সংখ্যাগুলো কি করতে পারে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে 31 অবস্থিত থাকবে সেই সংখ্যাগুলো হলো, এই দেখো 35, 45 এগুলো পেয়েছি, এইগুলোই কিন্তু বি সেটের এটা। এইবার আমরা যেটা পেয়েছি এ সেট, এ সেটটা সেক্ষেত্রে কিন্তু আমরা 315 ক্ষেত্রে পেয়েছি, এবং বি সেটটা আমরা কি পেয়েছি, 525-এর ক্ষেত্রে পেয়েছি। এবার বলেছে যে আসলে কোন কোন সংখ্যা এই দুইটা, ওরা এরা কিন্তু যে এই যে 315 বল 346 এবং এই যে 556, এই দুইটা সংখ্যা মিলিতভাবে বলেছে, যদি মিলিতভাবে বলে তাহলে তো অবশ্যই কী আসবে, কমন আসবে। সেই কমন সংখ্যাগুলো কোনগুলো সেইগুলোই তো হবে সেই। তাহলে আমরা তাহলে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে আমরা জানি কি কমন, ইন্টারসেকশন মানে জানি আমরা কমন, তাহলে সেই কমন সংখ্যাটাই তো আমাদের কি করবে, দুইটা সংখ্যাকেই কি নিঃশেষ বিভাজ্য হবে, সেটা নির্ণয় করব আমরা। দেখো এখানে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা 10টি অঙ্ক এখানে দেখালাম গুরুত্বপূর্ণ, তোমরা এগুলা মনোযোগ সহকারে দেখবে, দেখলে অবশ্যই আর কোনো সমস্যা থাকবে না, আর সেটা আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই বেসিক সেই ক্লাসটা দেখে নিবে। আর পরিশেষে এটাই বলবো, যদি ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে পরিশেষে রেখে দিচ্ছি, খোদা হাফেজ।